হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আজকের ভিডিওতে তোমরা কোনো ধরনের আমার ডেইলি যেগুলো কাজ থাকে তো সেগুলো তোমরা দেখতে পাবে না মানে আজকের ভিডিও তো ভ্লগ ভিডিও হচ্ছে না আজকের ভিডিওতে আমি তোমাদের একটা কেকের রেসিপি শেয়ার করব তো যেহেতু ক্রিসমাস চলেই এসেছে আর ক্রিসমাসের দিন তো আমরা প্রায় সবাই কেক খেয়েই থাকি তাই না তো সেই আর আমার ছেলেও বায়না করছিল তো তোমাদের আমি আগের ব্লগে বলেছিলাম যে ছাদে ছেলে আর আমার মধ্যে একটা প্ল্যানিং হয়েছে তো প্ল্যানিংটা এটাই ছিল আমার ছেলে বলেছিল যে মা ক্রিসমাস তো চলে এসেছে তো তুমি একটা বাড়িতে কেক বানাও তো ছেলে আবদার করেছে মা হয়ে যদি সেই আবদারটা না রাখি তাহলে তো হয় না তাই না তো ছেলে যথেষ্ট এখন বড় হয়েছে তো সেই জন্যই ভাবলাম যে একটা কেক বানানো যেতেই পারে আগেও আমি একটা কেক বানিয়েছিলাম কেকটা বেশ ভালোই হয়েছিল সবাই বলেছে তো এবারও ট্রাই করব তবে আজকের কেকটা যে বানাবো একটু অন্য রকম মানে এর আগে যে কেকটা বানিয়েছিলাম ওটা সিম্পল ময়দা টয়দা দিয়ে বানিয়েছিলাম আর এবার আজকে যে কেকটা বানাবো তো সেটা হলো অরেঞ্জ কেক বানাবো তো যেহেতু শীতকাল পড়ে গেছে অরেঞ্জ দিয়ে বানালে ভালোই হয় তাই না তো সেটাই চেষ্টা করব বানানোর তো জানি না কেমন হবে তোমাদের সবটাই দেখাবো আর রেসিপিটাও তোমাদের তো শেয়ার করবোই অবশ্যই তো চলো তোমাদের রেসিপিটা দেখিয়ে দিই চলো কেক বানানোর জন্য কি কি লাগবে তোমাদের দেখিয়ে দিই তো দেখো প্রথমে আমি এটা দেখাচ্ছি তোমাদের এটা হলো ময়দা রয়েছে আমি সব এগুলো মেপে অলরেডি রেখে দিয়েছি এখানে দু কাপ ময়দা রয়েছে এখানে দু কাপ চিনি আমি গুঁড়ো করে নিয়েছি আর এটা হচ্ছে অরেঞ্জ জুস এটা আমি বাড়িতেই বানিয়েছি আর এটা রয়েছে দুধ আর দুটো ডিম এখানে শেষে আর কি সাজানোর জন্য আমি দেব কাজু এখানে রয়েছে আর এটা জাস্ট একটু বেকিং সোডা রয়েছে আর রয়েছে সাদা তেল তো চলো আর এই যে এখানে দেখতে পাচ্ছি একটা বাটি এই বাটিটা নিয়ে নিয়েছি আমি কেকগুলো মানে এই সমস্ত জিনিস এখানে মিক্সড করব ঠিক আছে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো দেখো প্রথমে আমি দুটো ফ্রেশ ডিম নিয়েছি তো ডিম দুটোকে আমি ভেঙে দিচ্ছি আর এই ডিম দুটো যদি কেউ তোমরা চাও তাহলে মিক্সিতে ভালো করে মিক্সড করে নিতে পারো আর আমি মিক্সিতে নিচ্ছি না আমি এরকম দেখো একটা কাঁটা চামচ নিয়েছি তো এই কাঁটা চামচের সাহায্যেই আমি খুব ভালো করে এটা মিক্সড করে নেব আর এমনভাবে মিক্সড করে নেবো যাতে খুব ভালো করে ডিমগুলো মিশে যায় আর দেখো ঠিক এই রকমটা হবে ঠিক আছে এইবারে আমি যে চিনির গুঁড়ো করে রেখেছিলাম এটা দু কাপ রয়েছে আগে তো বলেই দিয়েছি সব কিন্তু দু কাপ করেই নিয়েছি আমি তো চিনি গুঁড়োটা দিয়ে দিলাম এইবারে চিনির গুঁড়োটা দেওয়ার পরে আমি দেখো কাপে সাদা তেল দিচ্ছি মেপে ঠিক এখানেও দু কাপ মতো আমি সাদা তেল দেবো এইবারে এই তিনটে মিশ্রণকে খুব ভালো করে আমি মিক্সড করব। কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে মিক্সড করে নেব আর যদি কারো বাড়িতে ওই মিক্সার না থাকে তাহলে সে গোটা চিনিও ইউজ করতে পারে তবে একটু বেশি করে মিক্সড করতে হবে যাতে চিনিটা আর কি খুব সুন্দর করে গলে যায় তো দেখো এটার এরকম একটা ব্যাটার তৈরি হয়েছে এবারে আমি কী দেবো যেহেতু শীতকাল আর সেই জন্য এখন তো অ্যাভেলেবেল কমলা লেবু তো সেই জন্য আমি দেখো কমলা লেবুর জুস দিচ্ছি এটা বললাম আমি বলেছি আগে এটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি তো দেখো এরকম এক বাটি আমি কমলা লেবুর জুস দিয়ে দিলাম এবারে খুব ভালো করে এটা মিক্সড করে নেব আর এই কেকটা খেতে খুব ভালো হয় তোমরা বাড়িতে সবাই ট্রাই করতে পারো চাইলে আর তেমন কিছুই লাগবে না বাড়িতে থাকা সমস্ত উপকরণ দিয়েই এটা হয়ে যাবে তো দেখো এবারে আমি এক কাপ মতো দুধ দিচ্ছি এক কাপ গোটাটাই লেগে যাবে তো সেই জন্য আমি সবটাই দিয়ে দিলাম এবার এটা খুব ভালো করে মিক্সড করে নেব। আর তারপরে আমি দেব শেষে ময়দা ময়দাটাও আমি দু কাপ নিয়েছি তো ময়দাটা আমি আস্তে আস্তে দেখো দিয়ে দিচ্ছি সবটা এবারে সব একসাথে খুব ভালো করে মিক্সড করতে হবে খুব ভালো করে একদম একটা স্মুথি একটা পেস্ট বানাতে হবে আমরা ছোট থেকে বড় সবাই মোটামুটি কেক খেতে ভালোবাসি আর বিশেষ করে আমার ছেলের জন্যই কেকটা বানাচ্ছি তো তাই জন্য ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তোমাদেরও ভালো লাগবে এইবারে আমি একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু খুব পরিমাপ করে দিতে হবে মানে বুঝে শুনে কারণ বেকিং সোডাটা বেশি হয়ে গেলে ভালো লাগবে না আবার যদি খুব কমও হয় তাহলেও ভালো লাগবে না তো সেই জন্যই বলছি একটু ভালো করে বুঝে শুনেই দিতে হবে তো চলো এটা হয়ে গেছে দাওয়া মোটামুটি সব কিছুই হয়ে গেছে এটা একটু মিক্সড করে নিচ্ছি আমি যেহেতু প্রেশার কুকারে কেকটা বানাবো তো সেই জন্য আমি প্রেশার কুকারের মাপে দেখো এই যে হোয়াইট কাগজগুলো দেখতে পাচ্ছ এগুলো কেটে নিয়েছি এবারে প্রেশার কুকারের মধ্যে ভালো করে তেল মাখিয়ে নেব। তারপরে হোয়াইট কাগজগুলো দিয়ে হোয়াইট কাগজের ওপরেও আমি ভালো করে তেলটা মাখিয়ে দেবো তাহলে কী হবে বলো তো যে ব্যাট মানে কেকটা খুব তাড়াতাড়ি উঠে যাবে এবারে আমি দেখো প্রেশার কুকারটা এরকম ড্যাব ড্যাব করে দিচ্ছি যাতে করে ভেতরে কোনো বাবলস না থাকে তাহলে কিন্তু কেকটা ফুলবে না ঠিক আছে সেই জন্যই তো চলো হয়ে গেছে এইবারে আমি কাজু কিসমিশগুলো ওপরে দিয়ে দিচ্ছি গার্নিশিংয়ের জন্য তাহলে খুব ভালো লাগবে দেখতে আর আমরা কাজু কিসমিস খেতে বেশ ভালোইবাসি আমার ছেলেও ভালোবাসে খেতে ওর জন্যই বিশেষ করে আরও দেওয়া ও আমাকে বলছিল যে মামা কাজু কিসমিস দিয়ে দাও ওপর দিয়ে আমি কেকটা বড় ওভেনের মধ্যেই করব ওভেনটা ধরিয়ে দিলাম আর একটু কমিয়ে দিলাম এরকম দেখো একদম লো ফ্লেমেই হবে আর সিটিটা কিন্তু আমি সরিয়ে দিয়েছি সিটিটা দিইনি আর এখন আমি তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পরে দেখো এটা খুলব তোমরা দেখেই বুঝতে পারবে কেকটা কীরকম হয়েছে এই দেখো কেকটা এই রকম হয়েছে কি সুন্দর কালারটা হয়েছে তাই না খুব সুন্দর কালারটা হয়েছে যেহেতু অরেঞ্জ জুস দিয়েছি তো সেই জন্য কালারটা খুব সুন্দর হয়েছে আর দেখো নাইফটা আমি দিয়ে দিলাম ভেতরে আর কেকটা অলরেডি হয়েও গেছে কেকটা আমি একটু ওপরে কমলা লেবু কেটে দিয়ে দিয়েছি এই যে আমাদের কেক রেডি হয়ে গেছে এই দেখো ওই যে ওপর দিয়ে গুলো অরেঞ্জ আছে তো যাই হোক যায় হোপ তো চলো কেকটা এবারে টেস্ট করার পালা খেলা এদিকে টেস্ট করবি তো হ্যাঁ ওর কোনা তুই কাটবি না আমি কাটবো দুজনে আচ্ছা আমি আগে আমি আগে হাত দ ধর তারপর তুমি আমার ওপুর হাত দাও আচ্ছা নে হ্যাপি বার্থডে লো তো গরম এই দেখো কেকটা প্রচন্ড গরম আছে এখন ধোঁয়া বেড়ছে কেক থেকে গরম আচ্ছা তুই এখান থেকে

এই কেকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে ট্রাই করো বেশ ভালোই হয় খেতে অরেঞ্জ অরেঞ্জ ফ্লেভার দারুন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো টাটা গুড নাইট